Hello friends, welcome to my channel once again. আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরো একটি ভিডিও। এই ভিডিওটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেমিস্টার 2 তে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছে তাদের একটি কোর্স পড়তে হচ্ছে, সেটি হলো ACC2 অর্থাৎ এবিলিটি এনহ্যান্সমেন্ট ক্যাপাসিটি কোর্স। এই এবিলিটি এনহ্যান্সমেন্ট ক্যাপাসিটি কোর্সে তোমাদের পড়তে হচ্ছে EVS অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এই EVS এর সমস্ত সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিভিশন মেটিকুলাসলি ডেসক্রাইব করেছি, ডিসকাস করেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখো। যদি কোনো রকম তোমাদের কোনো প্রশ্ন থাকে ভিডিওটি সম্পর্কে বা সিলেবাস সম্পর্কে অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক বাটনটি হিট করো, আর খারাপ লাগলে ডেফিনেটলি ডিসলাইক বাটন। আর যদি তুমি এখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকো, প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন। সো দেখতে থাকো ভিডিওটি, টাটা। ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে তোমাদের সেমিস্টার 2 তে পড়তে হচ্ছে ACC2 অর্থাৎ ACC2 তে তোমাদের সবাইকে পড়তে হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো চলো দেখে নেওয়া যাক এই এনভায়রনমেন্টাল স্টাডিজের মার্কস ডিভিশনটা কীরকম রয়েছে। আসছি মার্কস ডিভিশনে। টোটাল মার্কস 100, ইন্টারনালে কত থাকছে দেখে নিই। ইন্টারনালে থাকছে 10 মার্কস, অ্যাটেন্ডেন্সে থাকছে 10 মার্কস, প্রজেক্টে থাকছে, তোমাদের একটা প্রজেক্ট করতে হবে এর উপরে, 30 মার্কস, আর থাকছে তোমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশন যেটা পুরোটাই MCQ ফর্ম্যাটে হবে, তাতে থাকছে 50 মার্কস। অর্থাৎ টোটাল হলো 10, 10, 30, 50 অ্যান্ড এন্ড সেমিস্টার 50, টোটাল 100 মার্কস। এই হলো EVS এর মার্কস ডিভিশন। এবার আমরা দেখব সিলেবাস। আসছি ইউনিট 1-এ। ইউনিট 1-এ পড়তে হবে ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্টাডিজের মধ্যে রয়েছে নাম্বার 1, মাল্টি ডিসিপ্লিনারি নেচার অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যার বিভিন্ন ধরনের প্রকৃতি। এছাড়া পড়তে হচ্ছে স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স অর্থাৎ লক্ষ্য এবং গুরুত্ব। পড়তে হবে কনসেপ্ট অফ সাস্টেনেবিলিটি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ পরিবেশ বান্ধবের ধারণা এবং পরিবেশ বান্ধব উন্নতির ধারণা। চলে এসেছি ইউনিট 2-তে। ইউনিট 2-তে পড়তে হবে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেমস। এই ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেমের মধ্যে রয়েছে কনসেপ্ট অফ ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম অর্থাৎ ইকোলজি এবং ইকোসিস্টেমের ধারণা পড়তে হবে, আর পড়তে হবে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমের গঠন এবং কার্যপ্রণালী। পড়তে হবে এনার্জি ফ্লো ইন এন ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ। এর মধ্যে কি পড়তে হবে? এর মধ্যে পড়তে হচ্ছে ফুড চেইনস, খাদ্য শৃঙ্খল, ফুড ওয়েবস, খাদ্য জালিকা। এছাড়াও রয়েছে বেসিক কনসেপ্ট অফ পপুলেশন অ্যান্ড কমিউনিটি ইকোলজি অর্থাৎ পপুলেশন এবং কমিউনিটি বাস্তুতন্ত্রে প্রাথমিক ধারণা। আর রয়েছে ইকোলজিক্যাল সাকসেশন। ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ দ্য ফলোয়িং, নিচে কয়েকটি বাস্তুতন্ত্রের কথা বলা হবে, সেই বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্যগুলি তোমাদের পড়তে হবে। কী কী রয়েছে? এ ফরেস্ট ইকোসিস্টেম অর্থাৎ জঙ্গলের ইকোসিস্টেম, গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, তৃণভূমির ইকোসিস্টেম অ্যান্ড ডেজার্ট ইকোসিস্টেম অর্থাৎ মরুভূমির ইকোসিস্টেম। এছাড়া রয়েছে অ্যাকোয়াটিক
ইকোসিস্টেম, অর্থাৎ জল সংক্রান্ত যে ইকোসিস্টেমগুলো রয়েছে তাদের মধ্যে রয়েছে পন্ডস, স্ট্রিমস, লেকস, ওয়েটল্যান্ডস, রিভার্স, ওশনস অ্যান্ড এস্টুয়ারিজ। এস্টুয়ারিজ মিনস মোহনা। চলে আসছি ইউনিট থ্রিতে। ইউনিট থ্রিতে পড়তে হচ্ছে ন্যাচুরাল রিসোর্সেস, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদের হেডিংয়ের নিচে কী পড়তে হচ্ছে? কনসেপ্ট অফ রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল রিসোর্সেস, অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য এবং পুনর্নবীকরণযোগ্য নয় এমন সম্পদের ধারণা। পড়তে হচ্ছে ল্যান্ড রিসোর্সেস, ভূমি সম্পদ অ্যান্ড ল্যান্ড ইউজ চেঞ্জ, ভূমি সম্পদের ব্যবহারের পরিবর্তন, ল্যান্ড ডিগ্রেডেশন, ভূমির অবক্ষয়, সয়েল ইরোশন, মৃত্তিকা ক্ষয় অ্যান্ড ডিসার্টিফিকেশন, অর্থাৎ মরুকরণ। মরুকরণ কি? যখন কোনো ভালো জমি খরা এবং ডিফরেস্টেশনের ফলে ধীরে ধীরে সেটা মরুভূমির মতো অবস্থায় পরিণত হয় তাকেই বলা হয় ডিসার্টিফিকেশন। পড়তে হবে ডিফরেস্টেশন, অর্থাৎ অরণ্য বিনাশ, অরণ্য বিনাশের কজেস, কারণ, কনসিকোয়েন্সেস, এর ফলে কী হয়েছিল, আর রিমিডিয়াল রেজার্স, এবং এটাকে ঠিক করতে গেলে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর পড়তে হচ্ছে তোমাদের ওয়াটার, জল, জল সংক্রান্ত বিভিন্ন বিষয়, যেমন ইউজ অ্যান্ড ওভার এক্সপ্লয়টেশন অফ সার্ফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, জলের ব্যবহার এবং অতিরিক্ত সার্ফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটারের ব্যবহার, ফ্লাডস, বন্যা, ড্রটস, খরা, কনফ্লিক্টস ওভার ওয়াটার, জল নিয়ে যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যান্ড ইন্টারস্টেটে, সেই সম্পর্কে তোমাদের পড়তে হবে। এছাড়া পড়তে হচ্ছে এনার্জি রিসোর্সেস, অর্থাৎ শক্তি সম্পদ। শক্তি সম্পদের মধ্যে রয়েছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস অফ এনার্জি জেনারেশন, এনার্জি জেনারেশনের উপর যে এনভায়রনমেন্টালের প্রভাব, পরিবেশের প্রভাব রয়েছে, ইউজ অফ অল্টারনেটিভ অ্যান্ড নন কনভেনশনাল এনার্জি সোর্সেস, যে সমস্ত বিকল্প এবং অপ্রচলিত শক্তি রয়েছে সেই শক্তি সম্পদের ব্যবহার, এছাড়া গ্রোয়িং এনার্জি নিডস, এবং ধীরে ধীরে যে শক্তির চাহিদা বৃদ্ধি রয়েছে সে সম্পর্কে তোমাদের পড়তে হবে। এরপর আসছি ইউনিট ফোরে। ইউনিট ফোরে তোমাদের পড়তে হচ্ছে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, অর্থাৎ জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ। এর মধ্যে তোমাদের পড়তে হচ্ছে লেভেলস অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, অর্থাৎ জীব বৈচিত্র্যের লেভেলস, তার মধ্যে জেনেটিক, স্পিসিস অ্যান্ড ইকোসিস্টেম ডাইভার্সিটি। এছাড়া থাকছে বায়ো জিওগ্রাফিক জোনস অফ ইন্ডিয়া, অর্থাৎ জীব ভৌগোলিক অঞ্চল, ভারতের জীব ভৌগোলিক অঞ্চল। এছাড়া বায়োডাইভার্সিটি প্যাটার্নস, এই জীব বৈচিত্র্যের ধরন, অ্যান্ড গ্লোবাল বায়োডাইভার্সিটি হটস্পট এবং বিশ্বের বায়োডাইভার্সিটি হটস্পটস। এছাড়া ইন্ডিয়া অ্যাজ আ মেগা বায়োডাইভার্সিটি নেশন, ভারতবর্ষ একটি বিশাল জীব বৈচিত্র্যের দেশ। এছাড়া পড়তে হচ্ছে আমাদের এন্ডেঞ্জার্ড অ্যান্ড এন্ডেমিক স্পিসিস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের বিপন্ন এবং স্থানীয় প্রজাতিদের সম্পর্কে। পড়তে হচ্ছে থ্রেটস টু বায়োডাইভার্সিটি, এই জীব বৈচিত্র্যের যে বিপদগুলো হচ্ছে, হ্যাবিটেট লস, নিজস্ব তাদের বাসস্থান নষ্ট হয়ে যাওয়া, পোচিং অফ ওয়াইল্ড লাইফ, বন্য জন্তুদের শিকার করা, ম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টস, মানুষ এবং বন্য জীবন, বন্য পশুদের জীবনযাত্রার মধ্যে যে বৈপরীত্য তৈরি হচ্ছে। এছাড়া পড়তে হচ্ছে বায়োলজিক্যাল ইনভেশনস, কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্যের সংরক্ষণ, ইনসিটু অ্যান্ড এক্সিটু কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, ইকোসিস্টেম অ্যান্ড বায়োডাইভার্সিটি সার্ভিসেস, ইকোলজিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, এথিক্যাল, অ্যাসথেটিক অ্যান্ড ইনফরমেশনাল ভ্যালু। চলে আসছি ইউনিট ফাইভে। ইউনিট ফাইভে রয়েছে এনভায়রনমেন্টাল পলিউশন, অর্থাৎ পরিবেশ দূষণ। এর মধ্যে পড়তে হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন কনসেপ্ট টাইপস, পরিবেশ দূষণের ধারণা এবং প্রকারভেদ। তোমাদের মধ্যে পড়তে হচ্ছে এয়ার, ওয়াটার, সয়েল, নয়েজ অ্যান্ড মেরিন পলিউশন,
অর্থাৎ বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ এবং সমুদ্র দূষণ, এই দূষণগুলোর কারণ, ফলাফল এবং কী করে দূষণগুলোকে নিয়ন্ত্রণে আনা যায়। কনসেপ্ট অফ হ্যাজার্ড ওয়েস্ট অ্যান্ড হিউম্যান হেলথ রিস্ক, এবং যে ওয়েস্ট হচ্ছে সে ধারণা অ্যান্ড হিউম্যান হেলথ রিস্ক, এবং মানুষের স্বাস্থ্যের যে ক্ষতি সেই সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কন্ট্রোল মেজার্স অফ মিউনিসিপ্যাল বায়োমেডিকেল অ্যান্ড ই ওয়েস্ট। চলে আসছি ইউনিট সিক্সে। ইউনিট সিক্সে পড়তে হচ্ছে এনভায়রনমেন্টাল পলিসিস অ্যান্ড প্র্যাকটিসেস, অর্থাৎ পরিবেশের নীতি এবং তার প্রয়োগ। এর মধ্যে তোমাদের পড়তে হবে ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন লেয়ার ডিপ্লেশন, অ্যাসিড রেইন অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন হিউম্যান কমিউনিটিস অ্যান্ড এগ্রিকালচার। ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন লেয়ার ডিপ্লেশন, দ্যাট মিন্স ওজোন লেয়ারের যে ক্ষতি হচ্ছে, এছাড়া অ্যাসিড বৃষ্টি, এগুলোর, এই সমস্তগুলোর মানুষ এবং তা কৃষিতে এদের প্রভাব কী পড়ছে সেই সম্পর্কে তোমাদের পড়তে হবে। চলে আসছি এনভায়রনমেন্ট লজ, পরিবেশের আইন। কি আইন রয়েছে? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, এগুলো তোমাদের পড়তে হবে। এছাড়া পড়তে হবে এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, বায়োডাইভার্সিটি অ্যাক্ট। পড়তে হচ্ছে ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস, সেগুলো কি? মন্ট্রিয়াল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল অ্যান্ড ক্লাইমেট নেগোসিয়েশনস, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি সিবিডি। এছাড়া রয়েছে প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্ক, ট্রাইবাল পপুলেশনস অ্যান্ড রাইটস, অ্যান্ড হিউম্যান ওয়াইল্ডলাইফ কনফ্লিক্টস ইন ইন্ডিয়ান কনটেক্সট। ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে মানুষের সঙ্গে যে বন্য জন্তুদের যে সমস্যা তৈরি হচ্ছে সেগুলো তোমাদের পড়তে হচ্ছে। চলে এসছি ইউনিট সেভেনে। দেখে নেওয়া যাক ইউনিট সেভেনে কি রয়েছে। হিউম্যান কমিউনিটিস অ্যান্ড দি এনভায়রনমেন্ট, অর্থাৎ মানুষ এবং পরিবেশ। এর মধ্যে তোমাদের পড়তে হচ্ছে হিউম্যান পপুলেশন গ্রোথ, ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট, হিউম্যান হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার। কেস স্টাডিজ অন রিসেটেলমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন। পড়তে হচ্ছে তোমাদের এনভায়রনমেন্টাল ডিজাস্টার, অর্থাৎ পরিবেশের বিপর্যয়। প্রথমেই তোমাদের দেখে নাও, পড়তে হবে ন্যাচারাল ডিজাস্টার্স, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে রয়েছে ফ্লাডস, বন্যা, আর্থকোয়েক, ভূমিকম্প, সাইক্লোন, সুনামি অ্যান্ড ল্যান্ডস্লাইডস, মানে ধস। এবার আমরা দেখব ম্যান মেড ডিজাস্টার, অর্থাৎ মানুষ কীরকম বিপর্যয় ঘটায় সেই কোনগুলো, সেগুলো দেখে নিই। ভোপাল অ্যান্ড চার্নোবিল। এরপর পড়তে হচ্ছে এনভায়রনমেন্টাল মুভমেন্টস, অর্থাৎ পরিবেশ আন্দোলন। এই পরিবেশ আন্দোলনের মধ্যে তোমাদের পড়তে হচ্ছে বিসনয়েস, চিপকো, সাইলেন্ট ভ্যালি অ্যান্ড বিগ ড্যাম মুভমেন্টস। পড়তে হচ্ছে এনভায়রনমেন্টাল এথিক্স, অর্থাৎ পরিবেশ সংক্রান্ত নীতি। এর মধ্যে রয়েছে রোল অফ জেন্ডার অ্যান্ড কালচারস ইন এনভায়রনমেন্টাল কনজারভেশন। পরিবেশ সংরক্ষণে জেন্ডার এবং কালচারের ভূমিকা।
পড়তে হবে এনভায়রনমেন্টাল এডুকেশন, পরিবেশ সংক্রান্ত শিক্ষা অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস এবং জনসচেতনতা। চলে এসছি প্রজেক্ট অর ফিল্ড ওয়ার্কে। এই প্রজেক্ট অর ফিল্ড ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ, কারণ এর জন্য 30 marks অ্যালটেড রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক এর জন্য তোমাদের কি করতে হবে। ভিজিট টু অ্যান এরিয়া টু ডকুমেন্ট এনভায়রনমেন্টাল অ্যাসেটস, অর্থাৎ তোমাদের কোনো একটা জায়গায় গিয়ে সেই জায়গার পরিবেশগত কী কী সেখানে পাওয়া যাচ্ছে সেই ডকুমেন্ট তৈরি করতে হবে। তার মধ্যে ন্যাচারাল রিসোর্সেস থাকতে পারে, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ, ফ্লোরা ফনা এক্সেট্রা। এছাড়া তোমাদের ভিজিট টু এ লোকাল পলিউটেড সাইট, তোমাকে কোনো একটা জায়গায় যেখানে পলিউটেড সাইট মানে যেখানে দূষিত কোনো জায়গায় একটা যেতে হবে, সেটা হতে পারে আরবান অর রুরাল, ইন্ডাস্ট্রিয়াল অর এগ্রিকালচারাল। স্টাডি অফ কমন প্ল্যান্টস, ইনসেক্টস, ফিশ, বার্ডস, ম্যামলস অ্যান্ড বেসিক প্রিন্সিপালস অফ আইডেন্টিফিকেশন, অথবা হতে পারে তোমাকে কোনো সাধারণ উদ্ভিদ, পতঙ্গ, মাছ, পাখি, স্তন্যপায়ী এবং তাদের চেনার বেসিক প্রিন্সিপাল, তাদের কীভাবে চিনবে, আইডেন্টিফাই কী করে করবে সেই সম্পর্কে তোমাকে স্টাডি করতে হবে। প্রজেক্ট ওয়ার্ক হিসেবে তোমাদের ইকোসিস্টেম পর্যালোচনা করতে হতে পারে। এই ইকোসিস্টেম কার কার ইকোসিস্টেম দেখে নেওয়া যাক। পন্ড, রিভার, ওয়েটল্যান্ড, ফরেস্ট, এস্টুয়ারি অ্যান্ড অ্যাগ্রো ইকোসিস্টেম। এস্টুয়ারি মিন্স মোহনা, অ্যাগ্রো মিন্স কৃষিক্ষেত্রের ইকোসিস্টেম। তো এই ইকোসিস্টেমগুলো তোমাদের পর্যালোচনা করতে হতে পারে প্রজেক্টের বিষয় হিসাবে। এরপর আমরা জেনে নেব যে এর জন্য কী কী বই তোমরা পড়তে পারো। প্রথমে বলে নিই যে অনেকে তোমরা রিকোয়েস্ট করেছিলে ইভিএস এর কিছু বইয়ের কথা বলার জন্য। এখনও পর্যন্ত আমার কাছে কোনো তথ্য নেই যে কলেজটিতে এই সিলেবাসের উপরে কোনো পার্টিকুলার বই পাবলিশ হচ্ছে কি না, যদিও বিশ্ববিদ্যালয় এই সিলেবাসের উপরে কিছু বই পড়ার জন্য সাজেস্ট করেছে, সেগুলো সম্পর্কে আমি তোমাদের জানাবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু বইয়ের নাম রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডিকে আস্থানা লেখা টেক্সট বুক অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ, এছাড়া রয়েছে বাসু এম জেভিয়ারের ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ, আর এন বাসুর এনভায়রনমেন্ট যেটা ইউনিভার্সিটি ক্যালকাটা থেকে পাবলিশ হচ্ছে, ই ভারুচা লেখা টেক্সট বুক অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ ফর আন্ডার গ্রাজুয়েট কোর্সেস। এছাড়া তোমরা পড়তে পারো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, দিস ইজ দ্য সিক্সথ এডিশন, নিউ এজ ইন্টারন্যাশনাল পাবলিকেশন, নিউ দিল্লি থেকে পাবলিশ হচ্ছে, দিস ইজ রিটেন বাই এ কে দে। এছাড়াও রয়েছে আরও কিছু বই, সেগুলো এবার আমরা দেখব। এছাড়াও তোমরা পড়তে পারো এস এস দাস মহাপাত্র আর জীবনের এনভায়রনমেন্ট রিডার ফর ইউনিভার্সিটিস, দিস ইজ পাবলিশড বাই সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্রম নিউ দিল্লি। এছাড়া রয়েছে ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স। এছাড়া পড়তে পারো ফান্ডামেন্টালস অফ ইকোলজি, দ্যাট ওয়াজ পাবলিশড ইন ফিলাডেলফিয়া। এছাড়া রয়েছে ইকোলজি অফ এনভায়রনমেন্ট। তো এই বইগুলোই, এই কটা বই ইউনিভার্সিটি সাজেস্ট করেছে তোমাদেরকে পড়ার জন্য। এছাড়া যদি কোনো বই, নতুন কোনো পার্টিকুলার বই বাংলায় বেরোয় বা ইংলিশে বেরোয়, তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড এবং এমসিকিউ ফর্ম্যাট করে যদি বেরোয়, আমি জানতে পারলেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে ইনফর্ম করে দেব। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। If you like this video, then do subscribe the channel and press the bell icon. And I wish you best of luck for your NCERT examination.